যেমন আপনাদের জানাচ্ছিলাম ইসলামপুরের দারিভিট গ্রামে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে, কারণ গ্রামের মহিলারা এবং স্কুলের ছাত্রছাত্রীরা তারা দারিভিট গ্রামের বেঙ্গল টু বেঙ্গল রাস্তা অবরোধ করেছেন। তারা সেখানে রাস্তায় বসে পড়েছেন এবং বহু ছাত্রছাত্রী সেখানে উপস্থিত এবং তারা একটাই দাবি করছেন, বিচার চাই, এই ঘটনার শাস্তি চাই। এই ঘটনা আজ সকাল থেকে কিন্তু যথেষ্ট উত্তেজনা দেখা দেয় দারিভিট গ্রামে, কারণ পুলিশের বিরুদ্ধে ভোরে বাড়ি বাড়ি গিয়ে ধরপাকড় চালানো এবং দুজনকে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ ওঠে। পুলিশের গাড়ি থেকে ছোড়া গুলিতেই ছেলের মৃত্যু হয়েছে। থানায় অভিযোগ দায়ের করেছে মৃত রাজেশ সরকারের বাবা। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দারিভিট গ্রামে, সেখানে অবস্থান বিক্ষোভ করছেন গ্রামের মহিলারা এবং ছাত্রছাত্রীরা। পথ অবরোধে সামিল মহিলারা এবং পড়ুয়ারা তাদের একটাই দাবি, এই ঘটনার তারা বিচার চান এবং শাস্তি চাই, এমন চাই কিন্তু তারা বলছেন। পুলিশের গাড়ি থেকে গুলি ছোড়া হয়েছিল এবং সেই গুলিতেই ছেলের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন মৃত রাজেশ সরকারের বাবা। অন্যদিকে গুলিতে মৃত দুই পড়ুয়ার দেহ এখনো কিন্তু দাহ করা হয়নি, মাটি খুঁড়ে নিচে পুঁতে রাখা হয়েছে। গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। এবং দারিভিট গ্রামের এই মুহূর্তে যে পরিস্থিতি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পথ অবরোধে সামিল হয়েছেন গ্রামের মহিলারা এবং পড়ুয়ারা। যথেষ্ট উত্তেজনা রয়েছে গ্রামে, পড়ুয়ারা এবং মহিলারা তারা বেঙ্গল টু বেঙ্গল রাস্তা অবরোধ করেছেন। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছে ঘটনাস্থলে। অর্ণব, তোমার কাছে জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি ছবি সেখানে দেখছো এবং মহিলারা পড়ুয়ারা তারা ঠিক কি দাবি করছেন? দেখো, দারিভিট গ্রামে এই মুহূর্তে আমরা রয়েছি। আমরা দেখতে পাচ্ছি দারিভিট গ্রামে ছাত্রীরা এবং মহিলারা তারা রাস্তা এই আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের। আবারও আমরা অর্ণবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, তবে তার আগে যথেষ্ট উত্তেজনা যে দারিভিট গ্রামে রয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশের গাড়ি থেকে ছোড়া গুলিতে ছেলের মৃত্যু, অভিযোগ দায়ের করেছেন ইতিমধ্যে রাজেশ সরকারের বাবাও।